মধ্যে রুম আমরা দুটো রুমই নিয়েছি দুটো রুমই সেম তবে হ্যাঁ দুটো খাট আছে আমাদের এটা একটা জিনিস পাখা যদিও বা লাগবে না এখন লাগবে না ক্লোজেট এটা ডিলাক্স রুম কি হ্যাঁ এটা ডিলাক্স বাসিও আছে যদি এই একটা আছে সেই মেশিনটা একটু অন্যরকম আর কি যাই হোক একটা রাতে থাকার জন্য ঠিক আছে একদম টিভি আছে এখানে সব লাগে খুব একটা প্রয়োজন নেই সম্পূর্ণ গ্রামের অঞ্চলটা তাও হোটেলে রুম পেয়েছে এটাই অনেক 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 ঝাড়গ্রামের আমাদের মানে সবকিছু হোটেল টোটেল মোটামুটি এখন ঠিকঠাক আছে শিমলিপালের থেকেও ওখানে হোটেল ভালো আছে দেখা যাক এখানে এবার ব্যবহারটা কিরকম পাওয়া যায় এখানে কোনো হোটেল ছিল না যা একটা হোটেলের একজন ম্যানেজারের সাথে কথাবার্তা হয়ে তিনি এই হোটেলটা ঠিক করে দিলেন এটা হোটেল ঠিক না এটা হোমস্টে টাইপের বাড়ি কিন্তু বাড়িটা ভেতর থেকে দেখতে অন্যরকম বাইরে থেকে দেখতে অন্যরকম মানে বাইরে থেকে দেখে মানে এইটার মধ্যে থাকা যায় কিন্তু হ্যাঁ এটার মধ্যে থাকা যায় যাচ্ছে এই যে সেই রুম এখন আমরা ফ্রেশ হব না এখন জাস্ট লাগেজ গুলো রেখে মোটামুটি সাইট সিন গুলো করে নেব করে নিয়ে এসে তারপর ফ্রেশ হব রাত্রিবেলা মুভি ডেট আছে আমাদের হাফ মুভি দেখেছি বাকি হাফ মুভি আর দেখা দেখা করে আর হচ্ছে না কালকে তো দেখার কোনো চান্স ছিল না বললাম না সাড়ে নটার সময় হোটেলে ঢুকে যেত তারপরে কখন দেখি কত লঙ্কা হয়েছে গাছে প্রচুর লঙ্কা আমি জানি না কেন এই তো সুন্দর একটা গোলাপ ফুটে রয়েছে লঙ্কা গাছ ওইসব অপকম্ব তুমি ছেড়ে আর কি করবো গাছের জিনিস গাছে দেখতে ভালো লাগে তো এই যে হোটেল হোটেল না এটা গেম বলছি হোমস্টেটা রিসেপশন এই যে এই সামনে রিসেপশন বাইরে থেকে দেখে মনে হচ্ছে না যে রুমটা এটা কিন্তু পুরোপুরি জঙ্গলের ভিতরে হ্যাঁ এটা পুরোপুরি জঙ্গলে রাতে বোঝা যাবে আসল কি আর এটা হবে বোধহয় উঠোন এখানে বারবিকিউ টারবিকিউ হবে বনফায়ার টনফায়ার হবে দেশি মুরগির মাংস ভাত বলছে আজকে নাকি মেনু হবে বাহ 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 বালি আছে এখানে কাঠ কয়লা দিয়ে আগুন জ্বালালে হেভি লাগবে শুধু একটু ঠান্ডার দরকার আমার গরম লাগছে রীতিমতো গরম লাগছে বেশ জায়গা অ্যাটলিস্ট কালকের ধকলটা চলে যাবে এখান থেকে না এখানে নানা ধরনের গাছ রয়েছে তোদের স্কুল থেকে নেচার ক্যাম্পে নিয়ে যায় না শাল পাতা নিতে হলে নিতে পারো এখান থেকে হ্যাঁ জাস্ট এরপর সাইট সিনটা করে আসি তারপরে বাদর হনুমান সব এসছে শশা দিয়েছি ও যে হ্যালো এখানে নাকি শুটিং আচ্ছা এটা হলো চিল্কিগড়ের রাজবাড়ি এখানে শুটিং হবে কোন একদিন তো হবে এখানে আমার যা মনে হয় এখানে ওই অনেক পুরনো পুরনো সিনেমা শুটিং হয় রঞ্জিত মল্লিক ছিল সুপর্ণাজি ছিল আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ রঞ্জিত মল্লিকে হচ্ছে জমিদার বাড়ির ই ছিল ওদের পয়সাটা হারিয়ে যায় এই বাড়িটার উপরেই পড়েছিল ফেলুদারই শুটিং হতে পারে এইসব বাড়িতে
আচ্ছা এটা গভর্নমেন্টের আন্ডারে চলে গেছে, এখন বোর্ড রয়েছে যেহেতু। রথ আছে একটা, নাহলে ভিতরে ঢোকা যেত রাজবাড়ির ভিতরে। বেলপাহাড়িতে একটা স্পটে এসেছি, সেটা হচ্ছে ঘাগড়া ওয়াটারফলস। তো সেটা দেখা যাক কোথায় সেটা ওয়াটারফলসটা। ওয়াটারফলস না, এটা ওয়াটার, কোনো ফলস নেই, ওয়াটারফলস নেই, সেই ফলস আর খুঁজে পাচ্ছি না। অথচ লেখা রয়েছে ঘাগড়া ওয়াটারফলস, কিন্তু সত্যি এটা ফলসই মনে হয়ে গেছে। আচ্ছা এইদিকে হয়তো থাকতে পারে, থাকতে পারে, এই পাশটা হয়তো থাকতে পারে। তো দেখি এখানে ছোট একটা লেকের মতন করা, দেখা যাক কিছু আছে। আমার আমার স্নান টান করায়নি, আমি কালকে সকালে স্নান করেছিলাম। বস্তা দিয়ে ফল বানানো, ময়ে ময়ে মানে কিছুই নেই। তাই হয় পাহাড়ে উঠলাম না, ফল কোথা থেকে আসবে? জুগাড়ু ইন্ডিয়ানস। ওইখানে জল, এখানে বস্তা দিয়ে বানানো ফল। ও একটু হাতটা ধুতে পারলে ভালো হতো এই জলে। তারাফেনি ব্যারেজ, এই লক গেট সব নামানো রয়েছে। এদিকে জল দাও, বর্ষা আরো জল হবে এখানে। তো এখন যাব যে খান্ডারানি লেক। তো এখান থেকে বেশিক্ষণ না, চার পাঁচ পাঁচ না ছয় কিলোমিটার মতো, চলো যাওয়া যাক। তো এখন এখানে আমরা রয়েছি হচ্ছে একটা গুড়ের, এখানে দাঁড়িয়েছি। এখানে সুন্দর প্রসেসিং মতন করা হচ্ছে, সেই গুড়গুলো মানে খেজুরের রসটাকে আর কি জ্বালানো হচ্ছে। তো দেখা যায় তোমাদের প্রসেসিংটা, দেখো দারুণ। মানুষ ঘোরাই তো এর জন্য, দেখা গেল দুটা হাতি বেরোলো। Later that same evening. এতদিন তো বনফায়ার হয়েছে, এবার এখানে নাচের পার্টি চলছে, চলুন এনজয় করবে। Okay.
আজকে রাতটুকুই আর আছে এই ট্রিপটার। সো এখন একটু আগে আমরা ডিনার করলাম, ডিনারে ছিল হলো ভাত, প্লেন ভাত আর দেশি মোরগের মাংস, যেটা মানে মোরগ মাটন বেশি লাগলো আমার। সত্যি খুবই ঘরোয়া খাবার ছিল, সত্যি খুবই ভালো টেস্ট ছিল। এই তিন দিনের মধ্যে এই কোথাও ভালো টেস্টের খাবার পেলাম লিটারেলি। আর সেকেন্ডলি হলো কালকে আমরা বাড়ি চলে যাব, সকাল সকাল বেরিয়ে যাব। সো আমার মনে হয় না আমি আর ব্লগটা করতে পারবো, তাই পার্ট থ্রিটা আমি এখানেই এন্ড করছি। বাকিরা সবাই খাচ্ছে আর এখন অনেক লেটও হয়ে গেছে, তাই আমি আর ওকে ডাকলাম না, শ্রেয়াকে ডাকলাম না বাকি ব্লগটুকু করার জন্য, খাচ্ছে। সো আমি এখানেই এই ব্লগটা শেষ করছি। সো গুড বাই গাইজ, ব্লগটা কেমন লাগলো, এই সিরিজটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবেন কমেন্টসে। সো টিল দেন স্টে টিউনড, অ্যান্ড আমি সপ্তক, অ্যান্ড ওইখান থেকে ভার্চুয়ালি বা ভার্চুয়ালি নয়, ও খাচ্ছে, আমি ওর ভাই বলে দিচ্ছি যে শ্রেয়াও, আমরা দুজনই সাইনিং অফ করছি এই সিরিজটা, এই পার্টটা, এই ব্লগটা ফ্রম মিসেস ব্লগস।